স্বামী বিবেকানন্দ বলছেন, রামকৃষ্ণ পরমহংস ভারতবর্ষের কল্যাণের জন্য এসেছিলেন। তাকে মানুষ বলো বা ঈশ্বর বলোই বা অবতার বলো, আপনার আপনার ভাবে নাও, যে তাকে নমস্কার করবে সে সেই মুহূর্তেই শোনা হয়ে যাবে। এই বার্তা নিয়ে ঘরে ঘরে যাও দেখি বাবাজি, অশান্তি দূর হয়ে যাবে। গত 16 মার্চ মা সারদা সেবাশ্রম কলকাতা কার্যালয়ে শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জন্মতিথি বিশেষ পূজা অনুষ্ঠান এবং ভক্ত সম্মিলনের আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠান উপলক্ষে মা সারদা সেবাশ্রম কার্যালয়ে উপস্থিত ছিলেন পূজনীয়া প্রবাজিকা সদ্ভাব প্রাণা মাতাজি, শ্রী সারদা মঠ দক্ষিণেশ্বর। জয় শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জয়, জয় শ্রী শ্রী সারদা মায়ের জয়, জয় শ্রী শ্রী স্বামীজি মহারাজজির জয়।